উত্তর প্রদেশের হাথরাস জেলায় যুবতীকে গণধর্ষণের পর হত্যা করা হয়। অভিযোগ পরে পরিবারের কাছ থেকে মৃতদেহ নিয়ে পুলিশি মদতে পুড়িয়ে দেয়া হয়েছে। ঘটনায় দেশজুড়ে সর্বত্র নিন্দার ঝড় বইছে, ছিছি রব পড়েছে বিজেপি শাসিত যোগী সরকারের বিরুদ্ধে। এর নিন্দা এবং ধিক্কার জানিয়ে সরব চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফ, আইটিওয়াইএফ এবং টিএসইউ। শুক্রবার বিকেলে সিটি সেন্টারের সামনে তারা প্রতিবাদে সামিল হন। উপস্থিত ছিলেন যুব নেতা পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। আপনারা সবাই জানেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের হাথরাস জেলায় ১৯ বছর বয়সী একজন দলিত তরুণীকে প্রথমে গণধর্ষণ করা হয় এবং গণধর্ষণের পর সে যখন অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিল, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ, ত্রিপুরা রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে এখানে ধিক্কার সভা সংগঠিত করছি। আমরা লক্ষ্য করছি বিজেপির রাজত্বে গোটা ভারতবর্ষ জুড়ে মেয়েদের উপর, মহিলাদের উপর নানান ধরনের ঘটনা ঘটে চলছে। এমনকি আমাদের এই ত্রিপুরা রাজ্যেও বিজেপি আইপিএফটির জোট শাসনে প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও মেয়েদের উপর নানান ধরনের নির্যাতনমূলক ঘটনা ঘটছে, গণধর্ষণের ঘটনা ঘটছে। এই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতেই ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা আজকে এই প্রতিবাদ সভা বা ধিক্কার সভা বা ধিক্কার কর্মসূচি এখানে সংগঠিত করছি। আমরা লক্ষ্য করছি উত্তরপ্রদেশের ক্ষেত্রে প্রশাসনের প্রত্যক্ষ মদতে এবং যোগী সরকারের পুলিশ বাহিনীর প্রত্যক্ষ মদতে যে নির্যাতিতা তরুণী তার দেহ ছিনিয়ে নিয়ে গিয়ে তার দেহ পুড়িয়ে দেওয়া হলো, পরিবারের লোকেরা শেষ দেখার সুযোগ পর্যন্ত পেল না। এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সারা ভারতবর্ষে আজকে ধিক্কার জানানো হচ্ছে, গোটা দেশ আজকে স্তম্ভিত এবং আমরা মনে করি এটা সভ্যতার লজ্জা, আমাদের দেশের লজ্জা। সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন করব, আসুন সবাই মিলে এই যে একটা অপশাসনের রাজত্ব চলছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ প্রতিরোধে সামিল হব। ত্রিপুরায়ও ক্রমবর্ধমান নারী নির্যাতন ধর্ষণের ঘটনা নিয়ে সরব হন তারা। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।